হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানে এডুকেশান বা শিক্ষাবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্যসমূহ এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপ সিক্সটি ফাইভ ওয়ান লাইন আর পাঁচ নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আজকের এই টপ সিক্সটি ফাইভ অনলাইন আর পাঞ্চ তোমাদের প্রথম সেমিস্টারের এক্সামে এমসিকিউ প্যাটার্নে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে সেই সমস্ত প্রশ্নের সলিউশনের ক্ষেত্রে কিন্তু খুব তোমাকে সাহায্য করবে সেই সঙ্গে তোমাদের অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার যদি একাদশ শ্রেণীর যে সেমিস্টার ওয়ান সেখানে যে প্রথম অধ্যায় রয়েছে বা অধ্যায় ভিত্তিক যদি এডুকেশান সাবজেক্ট বা শিক্ষাবিজ্ঞানের উপর ভিডিও দিতেন তাহলে অবশ্যই খুব ভালো হতো তো সেই কমেন্টের কথা মাথায় মাথায় রেখে আজকে আমরা এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা এই ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকে আমাদের এই যে অধ্যায় প্রথম অধ্যায় তো এখান থেকে ক্লাস নাম্বার ওয়ান অর্থাৎ আজকে আমাদের পার্ট ওয়ানের ক্লাস তো আমরা আরও বেশ কিছু ক্লাসে এই চ্যাপ্টারটাকে কিন্তু মানে পুরোটা কভার করব। ওকে তো সুপ্রিয় বন্ধুরা চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে তো একটু দাঁড়িয়ে যাও ছবিটা আমি সরিয়ে দিই হ্যাঁ এবার চলো আজকের যে আলোচনা সেখানে চলে যাচ্ছি তো এক নম্বর যে পাঁচটা রয়েছে দেখো শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ হলো ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা বা শাসন করা তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এরকমভাবে শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ হলো দিয়ে চারটা অপশান থাকবে তো চারটা অপশানের মধ্যে একটা অপশানে থাকবে এই যে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা বা শাসন করা তাহলে সেক্ষেত্রে এটাই উত্তর হয়ে যাবে যে শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা বা শাসন করা ওকে শব্দের বুৎপত্তিগত অর্থ হল কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা তাহলে বিদ্যা শব্দের বুৎপত্তিগত অর্থটা কি কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা ওকে তারপরে কি বলা হয়েছে দেখো এডুকেশান শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এডুকেশান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ গ্রিক শব্দ জার্মান শব্দ বিভিন্ন অপশান দিয়ে দিবে তাহলে উত্তর কী হবে ল্যাটিন শব্দ থেকে আচ্ছা কোন ল্যাটিন শব্দটা থেকে এসেছে এডুকেশান শব্দটা কেয়ার শব্দ থেকে এসেছে এডুকেশান শব্দটা এডু কেয়ার শব্দ থেকে এসেছে এবার প্রশ্ন হচ্ছে এডুকেয়ার শব্দটার বুৎপত্তিগত অর্থ কি এডুকেয়ার শব্দটার বুৎপত্তিগত অর্থ হচ্ছে লালন পালন করা লালন পালন করা হচ্ছে এডুকেয়ার মানে কেয়ার মানে যত্ন নেওয়া তাহলে লালন পালন করা এডুকেয়ার শব্দের অর্থ ওকে তারপর কি বলছে তারপর বলছে এডু এডুসেরি এডুসেরি শব্দটির এডুকেরি সরি এডুকেরি শব্দটির বুৎপত্তিগত অর্থ কী তাহলে এই যে এডুকেরি সি ই এই শব্দটার অর্থ হচ্ছে নিষ্কাশন করা এডুকেরি শব্দটির বুৎপত্তিগত অর্থ হচ্ছে নিষ্কাশন করা আর এডুকেটাম শব্দটির বুৎপত্তিগত অর্থ কী এডুকেটাম শব্দটির বুৎপত্তিগত অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ তাহলে আমরা তিনটা এখানে পরপর শব্দের কিন্তু মানে জানলাম এডুকেয়ার মানে লালন পালন করা আর এডুকেরি মানে কি এডুকেরি শব্দের অর্থ হচ্ছে নিষ্কাশন করা আর এডুকেটাম শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ এবার দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা শিক্ষা হলো দিমেরু মেরু প্রক্রিয়া ঠিক আছে অর্থাৎ শিক্ষা হচ্ছে দুই মেরু বিশিষ্ট প্রক্রিয়া এই দুই মেরু হলো শিক্ষার্থী এবং শিক্ষক অর্থাৎ বলা হয়েছে শিক্ষার দুটো মেরু রয়েছে বা দুটো প্রান্ত রয়েছে যার এক প্রান্তে রয়েছে শিক্ষার্থী এবং অপর প্রান্তে কি রয়েছে শিক্ষক রয়েছে ওকে তারপরে কি বলা হচ্ছে শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া এই তিনটি মেরু কী কী বা তিনটি মেরু হলো একটা হচ্ছে শিক্ষার্থী আর একটা হচ্ছে শিক্ষক আরেকটা তার সঙ্গে যুক্ত হচ্ছে বিদ্যালয় পরিবেশ বা সমাজ বা আমরা কারিকুলাম বলতে পারি ঠিক আছে তাহলে শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া মানে শিক্ষার ক্ষেত্রে তিনটা মেরু রয়েছে যা তিনটা মেরুর মধ্যে একটা হচ্ছে শিক্ষার্থী একটা মেরুতে রয়েছে আরেকটা মেরুতে শিক্ষক রয়েছে আরেকটা মেরুতে কী রয়েছে বিদ্যালয় পরিবেশ বা কারিকুলাম বা সমাজ আমরা সোসাইটি বলতে পারি ঠিক আছে তারপরে কি বলা হয়েছে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন কথাটি বলেছেন কি জন ডিউই বলেছেন শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন সংগঠন তারপরে হচ্ছে শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ কথাটি কে বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ রবীন্দ্রনাথের মতে শিক্ষা হলো বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারি কার মতে শিক্ষা হলো বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান বিভিন্ন অপশান থাকবে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন তাহলে এই প্রশ্নটি আসতে পারে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কী তাহলে উত্তর হবে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন ওকে তারপরে কী বলা হয়েছে মহাত্মা গান্ধীর মতে শিক্ষা হলো মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন তাহলে মহাত্মা গান্ধী শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছেন যে শিক্ষা হলো মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন অ্যারিস্টটলের মতে শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি ঠিক আছে তাহলে অ্যারিস্টটল কি বলেছেন যে শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি রুশোর মতে শিক্ষা হলো শিশু শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ তাহলে রুশো কী বলেছেন যে শিক্ষা হচ্ছে শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ পেস্তালজির মতে শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়নমূলক বিকাশ তাহলে পেস্তালজির মতে শিক্ষা হচ্ছে মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ আচ্ছা সহজাত ক্ষমতা বলতে কোনগুলো যেগুলো ইনবর্ন মানে জন্ম থেকে আমাদের মধ্যে থাকে সেগুলো স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়নমূলক বিকাশ ওকে ট্রয়েবেলের মতে শিক্ষা হল সেই বিকাশ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতির রাজ্যে নিজের বিস্তৃতি ঘটায় এবং মানব সমাজের সঙ্গে নিজেকে একাত্ম করে তাহলে ফ্রয়েবেলের মতে শিক্ষা হলো সেই বিকাশ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতির যে রাজ্য সেখানে নিজেকে বিস্তৃতি ঘটায় এবং মানব সমাজের সঙ্গে নিজেকে একাত্ম করে জন ডিউয়ের মতে শিক্ষা হলো ব্যক্তির সেই সব গুণের বিকাশ যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব পালনে সক্ষম হয় তাহলে জন ডিউয়ের মতে শিক্ষা হলো ব্যক্তির সেই সব গুণের বিকাশ যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব দায়িত্ব পালনে সক্ষম হয় ঠিক আছে তারপরে কি বলেছে শিক্ষাবিদ নানের মতে শিক্ষা হলো ব্যক্তির নিজস্বতার পূর্ণ বিকাশ তাহলে শিক্ষাবিদ নান বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তির নিজস্বতার পূর্ণ বিকাশ এমিল গ্রন্থের লেখককে এমিল গ্রন্থের লেখক হচ্ছেন জ্যাক রুশো রুশো হচ্ছেন এমিল গ্রন্থের লেখক রিপাবলিক গ্রন্থের লেখককে উত্তর হবে রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছেন প্লেটো শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তাকে মোস্ট ভিভিআই প্রশ্ন এখানে যে তিনটা প্রশ্ন বললাম খুব ইম্পর্টেন্ট এমিল গ্রন্থের লেখক হচ্ছেন রুশো রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছেন প্লেটো আর শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন এডুকেশান এর জনককে ফাদার অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন এডুকেশান চাইল্ড সেন্টার্ড এডুকেশানের জনক হচ্ছেন রুশো ওকে শিক্ষা একটি একটি দিমেরু প্রক্রিয়া কথাটি কে বলেছেন উত্তর হবে জন অ্যাডামস বলেছেন শিক্ষা একটি দিমেরু প্রক্রিয়া আচ্ছা এর দুটা মেরুতে কী রয়েছে এক পাশে রয়েছে শিক্ষার্থী আর এক পাশে কী রয়েছে আরেক পাশে রয়েছে শিক্ষক তাহলে দুটা মেরু এক প্রান্তে রয়েছে শিক্ষার্থী অপর পাশে কি রয়েছে শিক্ষক সংকীর্ণ অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় অবশ্য নিষ্ক্রিয় তাহলে সংকীর্ণ অর্থে আমরা যদি শিক্ষাটা জানতে চাই শিক্ষা এমন একটা প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় শিশু এবং ব্যক্তির দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টাই হলো শিক্ষা কথাটি কে বলেছেন গান্ধীজি বলেছেন শিশু এবং ব্যক্তির দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টাই হলো শিক্ষা কথাটি বলেছেন গান্ধীজি শিক্ষায় গ্রহিতা বলা হয় যাকে তাহলে শিক্ষায় গ্রহিতা বলা হয় শিক্ষার্থীকে কারণ শিক্ষার্থী কী করে শিক্ষাটা গ্রহণ করতেছে বা গ্রহণ করে সেই জন্য শিক্ষায় গ্রহিতা কাকে বলা হয় উত্তর হবে শিক্ষার্থীকে আর শিক্ষায় দাতা বা ফ্যাসিলেট ফ্যাসিলেটেটর কাকে বলা হয় শিক্ষককে বলা হয় দাতা সুবিধা দাতাও বলা হয় শিক্ষককে ঠিক আছে শিক্ষা সুস্থ দেহে সুস্থ মন সৃষ্টি করে কথাটি কে বলেছেন কথাটি বলেছেন অ্যারিস্টটল শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া কথাটি কে বলেছেন উত্তর হবে রেমন্ড বলেছেন ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন তাহলে আমরা সংকীর্ণ অর্থে একটু আগে জানছিলাম তাহলে ব্যাপক অর্থে শিক্ষাটা হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া ওকে ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষার্থীর জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ শিক্ষার্থীর জীবনব্যাপী কি হয় শিক্ষাটা চলতে থাকে ঠিক আছে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া ওই একই কথাই বলা হয়েছে সামাজিক চুক্তিনীতির প্রবক্তাকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর হবে হেগেল এটা কিন্তু দর্শনেরও একটা প্রশ্ন তোমাদের যে ফিলোজফি বা দর্শন রয়েছে সেখানেও প্রশ্নটা পাবে তোমরা আচ্ছা সামাজিক চুক্তিনীতির প্রবক্তা হেগেল আর আর আমরা এই যে অ্যারিস্টটল বলি বা আমরা প্লেটো বলি এগুলো এনারা কিন্তু সব বড়ো বড়ো দার্শনিক এক এক মানে একধারে একাধারে যেমন এনারা এক একটা বড় বড় শিক্ষাবিদ অপর পাশে কিন্তু এনারা বড়ো বড়ো দার্শনিক তাহলে আধুনিক শিক্ষার জনক বলা হয় কাকে রুশো কি প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য কি উত্তর হবে লক্ষ্য কী ছিল উত্তর হবে পরম জ্ঞান লাভ করা বা মুখ্য লাভ করা হচ্ছে প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য ছিল আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির সত্তার বিকাশ ঘটিয়ে সমাজের কল্যাণ সাধন করা তাহলে আমরা আটত্রিশ নম্বর প্রশ্নতে জানতেছি যে আধুনিক যুগে মানে আমাদের এখনকার সময়ে শিক্ষার লক্ষ্যটা কী একটা ব্যক্তির সত্তার বিকাশ ঘটিয়ে সমাজের কল্যাণ সাধন করা সনাতনী শিক্ষার উদ্দেশ্য ছিল আত্মোপলব্ধির মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ সাধন করা প্রাচীন যুগের শিক্ষার লক্ষ্য ছিল পরম জ্ঞান লাভ বা মোক্ষ লাভ মধ্যযুগে ভারতের শিক্ষার লক্ষ্য ছিল চরিত্রবান ও ধার্মিক মানুষ সৃষ্টি করা মুখ্য শব্দের অর্থ কী মুখ্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ খুব ইম্পর্টেন্ট একটি উক্তি কিন্তু কথাটি বলেছেন কি জন ডিউই শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া কথাটিকে বলেছেন বলেছেন জন ডিউই জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী কথাটি কে বলেছেন প্লেটো বলেছেন জ্ঞান হচ্ছে জ্ঞান হচ্ছে সকল প্রকার সম্পদের জননী নলেজ হচ্ছে সকল প্রকার সম্পদের জননী প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে কথাটি কে বলেছেন অ্যারিস্টটল বলেছেন প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে জন ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ সাধন ঠিক আছে তাহলে শিক্ষার উদ্দেশ্যটা কি অ্যাকর্ডিং টু জন ডিউই ডিউই বলেছেন যে সামাজিক বিকাশ সাধন বিকাশ সাধন ওকে তারপরে কি বলেছে ব্যক্তিকে উপার্জনক্ষম করে তোলাই হলো শিক্ষার লক্ষ্য শিক্ষার এই জাতীয় লক্ষ্য কে বলা হয় কি মূলক লক্ষ্য এটা হবে উত্তর বৃত্তিমূলক লক্ষ্য যে ব্যক্তিকে উপার্জনক্ষম করে তোলাই হলো শিক্ষার লক্ষ্য শিক্ষার এই জাতীয় যে লক্ষ্য এটাকে আমরা বলবো বৃত্তিমূলক লক্ষ্য তারপর বলা হয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় ব্যক্তির অন্তর্নিহিত প্রতিভার যথাযথ বিকাশ সাধন তাহলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় ব্যক্তির অন্তর্নিহিত প্রতিভার যথাযথ বিকাশ সাধন ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মূল লক্ষ্য ছিল ব্যক্তির বিকাশ ওকে সমাজকে কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন প্রকৃতিবাদীরা প্রকৃতিবাদীরা সমাজকে কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ সঞ্চালন এবং সমাজ প্রগতিকে সার্থক করে তোলা এগুলো হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য তার হচ্ছে সমাজতান্ত্রিক শিক্ষার মূল লক্ষ্য হল সামাজিক বিকাশ জাতীয় উন্নয়ন বলতে বোঝায় জাতির অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য শিল্প বাণিজ্য ও যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে সামগ্রিক ইতিবাচক পরিবর্তন জাতীয় উন্নয়নের উপাদানগুলি হলো কৃষি শিল্প ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ তাহলে জাতীয় উন্নয়নের উপাদানগুলি হচ্ছে কৃষি শিল্প ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ জাতীয় উন্নয়নের ভিত্তি হলো শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থাটা কি শিশু কেন্দ্রিক আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রেট ওকে জাতীয় বিকাশের সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল সামাজিক ঐক্যস্থাপন এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ জাতীয় বিকাশের সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হচ্ছে সামাজিক ঐক্যস্থাপন এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ভারতের শিক্ষার জাতীয় লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সামাজিক এবং জাতীয় সংহতি স্থাপন করা ওকে পাইপ লাইন থিওরি হলো শিক্ষার উৎস অর্থাৎ শিক্ষক থেকে নলের মাধ্যমে শিশুর মন ভরে ওঠা এটা হচ্ছে পাইপ লাইন থিওরি যেমনভাবে একটা আমি যদি একটা সাবমার্সেবল ধরি তাহলে সাবমার্সেবুল থেকে কী হয় জলটা ধরা যায় একটা সাবমার্শেবুলের থেকে বিভিন্ন ছোট ছোট ট্যাপ বা ছোট ছোট কলের ব্যবস্থা করা হয়েছে তাহলে ওই সাবমার্শেবুলটা থেকে যখন আমরা ছাড়বো তখন ওই জলটা কী হবে বিভিন্ন ছোট ছোট যে ট্যাপ আছে বা কল আছে সেখানে ছড়িয়ে যাবে একইভাবে শিক্ষকের কাছ থেকে শিক্ষাটা পাইপের মাধ্যমে কীভাবে সরিয়ে যাবে ঠিক আছে তাহলে পাইপ থিওরি হচ্ছে শিক্ষার উৎস শিক্ষক থেকে নলের মাধ্যমে শিশুর মন যখন ভরে ওঠে মানে যেরকমভাবে ওই ছোটো ট্যাপগুলোতে জল যাচ্ছে সেরকম ব্যাপারটা আর কি তারপরে কি বলা হয়েছে গোল্ড শেক থিওরি হলো শিক্ষক বা পুস্তক হলো জ্ঞান ভাণ্ডার শিক্ষক বা পুস্তক জ্ঞান ভাণ্ডার সেই জ্ঞান জ্ঞানভাণ্ডার থেকে স্বর্ণরূপ জ্ঞান শিশুর মনে সঞ্চারিত হয় তাহলে শিক্ষক বা পুস্তক হলো জ্ঞানভাণ্ডার সেই জ্ঞান ভাণ্ডার থেকে স্বর্ণরূপ জ্ঞান শিশুর মনে সঞ্চারিত হয় জীবিত এবং মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ কথাটি কে বলেছেন অ্যারিস্টটল বলেছেন বলেছেন একটা জীবিত এবং মৃত ব্যক্তির মধ্যে যেরকম তফাৎ রয়েছে একটা শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তির মধ্যে সে একই তফাদ রয়েছে কথাটি বলেছেন অ্যারিস্টটল প্রকৃতির সষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময় কথাটি বলেছেন কে পেস্তা পেস্তালত্সি বা পেস্তা লৎসি বলেছেন প্রকৃতির সষ্টার কাছ থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময় কথাটি বলেছেন পেস্তা পেস্তালত্সি ওকে ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে ঠিক আছে কথাটি বলেছেন কে কোঠারি কমিশন ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া তাহলে শিক্ষাটা হচ্ছে ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া কথাটি কে বলেছেন কথাটি বলেছেন ফ্রয়েল তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের যে এডুকেশান অর্থাৎ যে শিক্ষা বিজ্ঞান একাদশ শ্রেণীর নিউ সিলেবাস সেমিস্টার ওয়ানের জন্য যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্সটি ফাইভ যে অনলাইনের পান যেগুলো বিভিন্ন ধরনের তোমাদের যে এক নম্বরের প্রশ্ন সেখানে কিন্তু তোমার ভীষণভাবে কাজে লাগবে তো আশা করছি তোমাদের আজকের এই আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং অবশ্যই অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ তোমাদের শেয়ার অবশ্যই আমাদের তোমাদের যে শিক্ষার্থী বন্ধুরা রয়েছে বিভিন্ন আমাদের একাদশ্রেণীর তাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সেই সঙ্গে অবশ্যই লাইকটা কিন্তু মনে করে দেবে কারণ তোমাদের লাইক আমাদের অবশ্যই অনুপ্রেরণা দান করে এরকম ধরনের ভিডিওগুলো প্রোভাইড করার জন্য তো যারা কমেন্ট সেকশানে কমেন্ট করেছিল যে স্যার এডুকেশানের ওপর ভিডিও প্রোভাইড করলে খুব ভালো হতো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একেবারে চ্যাপ্টার ওয়াইজভাবে কিন্তু ভিডিও প্রোভাইড করেছি এবং এভাবেই করব তার জন্য অবশ্যই তোমাদের সহযোগিতা তোমাদের সাহায্য আমরা একান্তভাবে কামনা করি সেটা হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দেবে এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে তো আমরা এরকমভাবে যতগুলো আর্টসের আমাদের সাবজেক্ট রয়েছে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী আমরা প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ অনলাইন আর পাঁচ সেই সঙ্গে এমসি প্র্যাকটিস সেট সবই কিন্তু আমাদের এই চ্যানেলে প্রোভাইড করব তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো সুস্থ থেকো